হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজ বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের জন্য। আমরা এখন রাম্বি বাজার বলে একটা জায়গা পড়ে মাঝখানে, এখানে থেমেছি, একটা ব্রেক নিচ্ছি, মোমো খাবো এখানে, তারপরে আবার বেরিয়ে পড়বো। এখান থেকে এখনও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে। আজকে আমাদের ঘোরার প্ল্যান নেই, কালকে সারাদিনটা ঘুরবো যদি বৃষ্টি না পড়ে। বৃষ্টি পড়লেও হয়তো গাড়িতে করে ঘুরবো, তাহলে তো বেকার হয়ে যাবে ট্রিপটা। 2 নাইটসের প্ল্যান আছে এখানে, লেটস হোপ ফর দি বেস্ট। এই যে ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমরা চেক ইন করছি, অনলাইন বুকিং হয়েই ছিল আমাদের, আর বাকি ফর্ম্যালিটিসগুলো এখন হচ্ছে। আমরা উঠেছি দ্য সুডস গার্ডেন রিট্রিট হোটেলে। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, খুব সুন্দর দেখুন। আমরা রিসেপশনের ঠিক সামনের 102 নম্বরের রুমটা পেয়েছি। চলুন ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন। এই যে আমরা রুমে এন্টার করলাম। এই যে রুমটা, আর রাইট হ্যান্ড সাইডে ওয়াশরুম আছে। চলুন ওয়াশরুমটাকে দেখি। এই যে ঠিক তার পাশেই একটা কভার ছোট টেবিল। ওয়াশরুমটা বেশ ভালোই আছে। এখন চলুন রুমটাকে ভালো করে দেখা যাক। এই যে রুমটা অনেকটাই বড়। আমার ছেলের মনে খুবই ভালো লাগবে, দৌড়াদৌড়ি করবে হয়তো। আর ওই যে বড় বড় উইন্ডো দেওয়া, আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে মাউন্টেন ভিউ যাতে পাওয়া যায়। আমরা এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছি, আগামীকাল 5th February আমাদের অ্যানিভার্সারি। ওয়েদার যেহেতু ভালো না বাইরে, সেজন্য আজকে কিছু দেখা যাচ্ছে না, নাহলে এখানে কাঞ্চনজঙ্ঘা, নাথুলা সবই নাকি দেখা যায় এখান থেকে। তো পুরো ফগ দিয়ে ঢাকা, আর নিচে ঠিক ছোট একটা গার্ডেন আছে হোটেলের, তাও বেশ ভালোই লাগছে। আশা করি কালকে দেখতে পাবো। রাখো কি বাবা, কি বাবা, হোয়াট কি খুলবো, ওখানে রাখবো না, আমরা এখন বের করবো, বের করে টেবিলে রাখবো। তো এই যে দেখুন, যেমন আমি আগেই বলেছিলাম, অভিরামের নাচানাচি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। অনেক বড় ঘরটা তো, রুমটা তো, স্পেস অনেক, তো খুব মজা পাচ্ছে আর কি, ও নাচানাচি শুরু হয়। তোমার জুতা পড়ছে, ফ্রেন্ডস। আমরা লাঞ্চ সেরে ফেলেছি, আর আগের থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছে, একটু ক্লিয়ার হয়েছে, ফগটা একটু কম। চলুন উইন্ডোর বাইরে ভিউটা দেখাই। আজকে আমরা বাইরে বেরোচ্ছি না আর ঘুরতে, কালকে সকালে বেরোবো। প্রে করছি যে বৃষ্টি যাতে না পড়ে, কিন্তু বৃষ্টি পড়লেও কিছু করার নেই, যেতে হবে।
আপনাদের যদি হোটেলটার ব্যাপারে ডিসক্রিপশন কিছু জানার থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই এই ব্লগটা ছাড়ছি, এটার সেকেন্ড পার্টও আপলোড করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।